بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشق تبايو بونرا السلام عليكم ورحمة الله وبركاته শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায় আহলান ওয়া সাহলান। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ধারাবাহিক আলোচনা শুনছি, যে বিষয়টা হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ, আল আসমা উল্লাহিল হুসনা। আজকে আপনাদের সামনে যে নামটি নিয়ে আলোচনা করব, এই নামটি হচ্ছে আসিত্তির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক সুন্দর সুন্দর নামগুলির ভিতরে আসিত্তির রব্বুল আলামিনের অত্যন্ত সুন্দর একটা নাম। আসিত্তির এর মানাটা কি? এই ওয়ার্ড এসেছে সাতারা ইয়াস্তুরু থেকে। এর মানাটা হচ্ছে কভার করা, ডেকে রাখা। আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি হচ্ছেন সেই মহান সত্তা, বান্দা তার জীবন চলার পথে সে যত অন্যায় করে, অবিচার করে, গুনাহের কাজ করে, যা মানুষের কাছে প্রকাশ হলে পরে সে লজ্জিত হবে, সে অনুতপ্ত হবে, তার শান তার মান একেবারে শূন্যের কোঠায় নেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আসিত্তির, মানুষের সেই ফল্টগুলাকে, মানুষের সেই গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখে রাখেন। আমরা অনেক সময় গুনাহ করি, গুনাহ যখন করি আমাদের ওই গুনাহটা আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বন্ধুবান্ধবেরা, আমাদের নিকটাত্মীয়রা কেউ জানে না। এবং হাজব্যান্ড যখন কোনো গুনাহের কাজ করেন ওয়াইফও জানেন না, ওয়াইফ যখন কোনো গুনাহের কাজ করেন হাজব্যান্ডও অবগত হন না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সেই মহান সত্তা, মানুষের এই পাপ কাজগুলিকে দুনিয়ার মানুষের কাছে তিনি জাহির করে দেন না, তিনি প্রকাশ করে দেন না। তার রহমত দিয়ে, তার করুণা দিয়ে মানুষের ওই পাপগুলাকে তিনি ডেকে রাখেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা নাম হচ্ছে আসিত্তির। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই নামটা কোরআনুল কারিমের ভিতরে নেই। এই নামটা বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একজন বেদুইন তার শরীরের সবগুলা কাপড় খুলে সে গোসল করতেছে, একমাত্র তার প্রাইভেট পার্টটাকেই কভার রেখে আর শরীর সারা শরীরটাকে একেবারে আনকভার্ড করে সে গোসল করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহ হালিমুন সিত্তিরুন হাইয়ুন ইউহিব্বু সিত্তির ওয়া ইউহিব্বুল হায়া আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ হালিমুন হাইয়ুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াসিত্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক হায়াকে পছন্দ করেন, ভালোবাসেন, সিত্তিরকে তিনি ভালোবাসেন, ডেকে রাখাকে তিনি পছন্দ করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সতর নামে একটা ওয়ার্ড, আরবি ওয়ার্ড আমরা ইউজ করি।
সতর মানে হচ্ছে যে আপনার শরীরের যে অঙ্গগুলা দেখে রাখা আপনার জন্য ফরজ, এই অংশটাকে এটাকে আমরা সতর বলে থাকি। অর্থাৎ একজন মুমিন সে তার সতরকে দেখে রাখবে। একজন পুরুষ তার নাভি থেকে গণ্ঠার উপর পর্যন্ত এই অংশগুলি তার জন্য সতর। একজন মানুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এটা হচ্ছে তার সতর, এটা সে ঘুরে রাখবে, এটা তার জন্য ফরজ। একজন মহিলা তার শুধুমাত্র হাত ছাড়া, তার মুখমণ্ডল ছাড়া সমস্ত বডি উনি কভার করে রাখবেন, এটা হচ্ছে মহিলার জন্য সতর, এটা সে কভার করে রাখবে, এটা তার জন্য ফরজ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা যখন গুনাহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহটাকে তিনি ডেকে রাখেন, কভার করে রাখেন, লুকিয়ে রাখেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সিত্তির। আমরা গুনাহ করার পরে আমাদের গুনাহটা নিয়ে আমরা প্রাউড ফিল করব না, আমাদের গুনাহটা মানুষের কাছে জানিয়ে দিব না, আমরা গুনাহ নিয়ে আমরা গৌরবান্বিত হব না, মানুষের কাছে এটা কোনো অবস্থাতেই আমরা প্রকাশ করব না। বিকজ যেহেতু বান্দার গুনাহকে আল্লাহ রাব্বাল আলামিন লুকিয়ে রাখেন, বান্দা যদি অনিচ্ছা সত্ত্বে কোনো গুনাহ করেই ফেলে, তার নিজের এই গুনাহটা মানুষের কাছে জাহির করবে না, এটাকে সে লুকিয়ে রাখবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেওয়াটাকে তিনি পছন্দ করেন। একজন সাহাবি, তিনি নতুন ইসলাম কবুল করেছেন, সব গুনাহের কোন শাস্তি উনি অবগত ছিলেন না, এবং নতুন ইসলামে দীক্ষিত হওয়ার পরে জাহেলিয়াতের যে অ্যাক্টিভিটিসগুলি, কাজগুলি, অভ্যাসগুলি সাথে সাথে উনার কাছ থেকে এটা রিমুভ হয়ে যায় নাই, এটা বিদায় হয়ে যায় নাই। তো উনি একবার একটা গেলকে দেখে চুম্বন করে ফেললেন, তাকে কিস দিয়ে ফেললেন। কিস দেওয়ার পরে উনি তো পেরেশান হয়ে গেছেন, আহারে আমি তো বড় একটা অন্যায় করে ফেলেছি, না জানি এইটার শাস্তি কি। ওই সাহাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আবু বকর, আমি একজন গেলকে চুম্বন কর দিয়ে ফেলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে লুকিয়ে রেখেছেন, এটা তিনি কারো কাছে জাহির করে দেন নাই, তুমি কেন এটাকে জাহির করে দিচ্ছ, এটা তুমি বন্ধ করো, এর এটা আর বলে তুমি কারো কাছে বেরিও না। উনি নিজের মনের দিক দিয়ে শান্তি না পেয়ে গেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো একটা গার্লকে আমি চুম্বন করে ফেলেছি, আমার শাস্তি কি হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান উত্তর দিলেন, ইন্নাল্লাহ সাতরাক, আল্লাহ আজ্জা ওয়া জাল এটাকে লুকিয়ে রেখেছেন, তুমি এ গুনাহ করে ফেলেছ, তুমি কেন এটাকে জাহির করতেছ, তুমি এটাকে লুকিয়ে রেখো, তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো। উনি মনের ভিতরে শান্তি পাচ্ছেন না, কি যে হবে। শেষ পর্যন্ত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গেলকে চুম্বন করে ফেলেছি, আমি জানি না এর শাস্তি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান উত্তর দিয়ে বললেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে, গুনাহগুলিকে বিদূরিত করে দেয়। মানুষ যখন হাসানাত করে, সওয়াবের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর পছন্দনীয় কাজ যখন করে, এই ভালো কাজগুলি অনেক অনেক খারাপ কাজকে
তাদের আমলনামা থেকে ডিলিট করে দেয়। ভালো কাজের উসিলায় আল্লাহ রাব্বাল আলামিন খারাপ কাজগুলি থেকে বান্দাকে মুক্তি দান করেন, গুনাহগুলি জড়ে যায়, মুছে যায়, ডিলিট হয়ে যায় আমলনামা থেকে বান্দা যখন ভালো কাজ করে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বাল আলামিন তার উম্মতের সবকে মাফ করে দিবেন, ইল্লাল মুজাহিরুন, আল্লাহ পাক উম্মতদেরকে মাফ করে দিবেন, ইল্লাল মুজাহিরুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মুজাহিরুন কারা? মুজাহিরুন মানে জাহারা ইউজাহিরু, যারা জেহের করে, যারা প্রকাশ করে, অর্থাৎ লাস্ট নাইটে সে যে গুনাহগুলা করেছে রাত শেষ হওয়ার পরেই দিনের বেলা সে তার বন্ধু বান্ধবকে বলে, জানো আমি শেষ লাস্ট রাত্রে কী করেছি, গত রাত্রে আমি এই করেছি সেই করেছি, জানো আমি গত রাত্রে কী করেছি, আমি এইটা করেছি সেটা করেছি। দিনে যদি কোনো গুনাহের কাজ করে তাহলে তার বন্ধু বান্ধবকে সে জানিয়ে দিয়ে সে মনে মনে প্রাউড ফিল করে, জানো আমি তো এই কাজটা করে ফেলেছি, আমি এই কাজটা করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রেডি টু ফরগিভ পিপল, আল্লাহ লাইক টু ফরগিভ পিপল, আল্লাহ পাক পছন্দ করেন তার বান্দাদেরকে তিনি মাফ করে দেওয়া। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজাহিরুন যারা, যারা নিজে গুনাহ করার পরে এই গুনাহের কাজটাকে ফ্ল্যাশ করে, এই গুনাহের কাজটাকে মানুষের কাছে প্রচার করে, এটাকে আরও প্রসার করে দেয়, আল্লাহ রাব্বাল আলামিন ওই সমস্ত মুজাহিরুনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসিদ্ধির আরেকটা কাজ হবে মুমিন বান্দাদের, যে আল্লাহ রাব্বাল আলামিনের শান হচ্ছে বান্দা যখন কোনো গুনাহের কাজ করে এই গুনাহের কাজগুলিকে লুকিয়ে রাখেন, দুনিয়ার কোনো মানুষের কাছে এই গুনাহের কাজগুলিকে তিনি জাহির করেন না। আমাদের সমাজের ভিতরে আল্লাহ রাব্বাল আলামিনের অনেক বান্দাবান্দিরা আছেন যাদের বুদ্ধিমত্তার দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে সকলের পর্যায়ে সমান নন। কারো ভিতরে তাকওয়া একটু কম, কারো ভিতরে তাকওয়া একটু বেশি, কারো কাছে ইলম একটু বেশি, কারো কাছে ইলম একটু কম, কাজেই একজন মানুষ হিসাবে সে কোনো ভুল করে ফেলতে পারে, তার মধ্য থেকে কোনো ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়ে যেতে পারে যা কখনো কামনা করা যায় না। আপনার ভাইয়ের কাছ থেকে, আপনার বোনের কাছ থেকে, আপনার মার তরফ থেকে, আপনার বাবার তরফ থেকে, অথবা আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো বন্ধু বান্ধব, অথবা কোনো আলেম উলামা কোনো ধরনের কোনো গুনাহের কাজে ইনভলভ হয়ে যেতে পারেন, কোনো অপছন্দনীয় কাজ তার দ্বারা সংগঠিত হয়ে যেতে পারে, মনে রাখতে হবে ওনারা কোনো ফেরেস্তা না, ওনারা হচ্ছেন মানুষ। মানুষ দ্বারা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়া এটা মোটেই অসম্ভব নয়, এটা হচ্ছে সম্ভব, এটা মোটেই অবাস্তব নয়, সেটা হতে পারে বাস্তব। কাজেই একজন একটা গুনাহের কাজ করে ফেললো, একটা অশ্লীল কাজ করে ফেললো, একটা মন্দ কাজ করে ফেললো, আর এটা আপনার চোখে ধরা ফেলো, আপনি জেনে ফেললেন, আপনি দেখে নিলেন, আপনি বুঝে নিলেন যে ওনার দ্বারা ওই ধরনের কাজটা সংগঠিত হয়ে গেছে, আসলেও ওনার দ্বারা মোটেই আজ এই কাজটা করা ঠিক হয় নাই। আপনি জানার পরে এইটাকে দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য আপনি পেরেশান হয়ে গেলেন, আপনি ব্যস্ত হয়ে পড়লেন, আপনি এটাকে ফেসবুকে ছেড়ে দিলেন, আপনি এটাকে নিউজ পেপারে দিয়ে দিলেন, আপনি এটা টিভির সংবাদে দিয়ে দিলেন, অর্থাৎ তার গুনাহটাকে দুনিয়ার মানুষের কাছে আপনি তুলে ধরলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছেন আসিদ্ধির, সাতারা ইয়াস্তুরু থেকে আসিদ্ধির, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহগুলোকে তিনি ডেকে রাখছেন, বিকজ গুনাহকে মাফ করে দিবেন
না গুনাহের জন্য বান্দাকে পানিশমেন্ট দিবেন, এই বিষয়টা পুরোপুরি আল্লাহ রাব্বাল আলামিনের সাথে সম্পর্কিত। বান্দার পাহাড় সমান গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, আবার ছোট্ট একটা গুনাহকে আল্লাহ তাআলা এমনভাবে ধরে ফেলতে পারেন যে গুনাহের কারণে সে জাহান্নামী হয়ে যেতে পারে। কাজেই ক্ষমা করে দেওয়া আর ক্ষমা করে না দেওয়া, এটা ওই গুনাহগার বান্দা আর আল্লাহ রাব্বাল আলামিনের সাথে সম্পর্কিত। কাজেই এ নিয়ে এত পেরেশান হওয়ার তৃতীয় পক্ষের আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বাল আলামিন এটা মোটেই পছন্দ করেন না যে আরেকজনের কোনো দোষ ত্রুটি আপনি সমাজের মানুষের কাছে এটা জাহির করে দিবেন, এটা প্রকাশ করে দিবেন। এটা আল্লাহ রাব্বাল আলামিন কোনো অবস্থাতেই তিনি পছন্দ করেন না। আল্লাহ পাক কোনো অবস্থাতেই তিনি এটা পছন্দ করেন না। এজন্য আল্লাহ রাব্বাল আলামিন তার একটা নাম হচ্ছে আসিত্থির। আমাদের সমাজের ভিতরে এই রোগটা অনেকের কাছে আছে, যেমন আছে বাইদের কাছে তেমনি এই রোগটা আছে বোনদের কাছে। খুঁজে খুঁজে বেড়ান কার কি দোষ আছে, এই দোষটা যদি তিনি জানতে পারেন তাহলে মানুষের কাছে বলে বেড়াতে তিনি আনন্দ বোধ করেন, তিনি মুঠেই লজ্জিত হন না, বরং তিনি এনজয় করেন। আরেকজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা করে তিনি মানসিক তৃপ্তি লাভ করেন, তিনি আনন্দ বোধ করেন, তিনি এনজয় করেন। আল্লাহ রাব্বাল আলামিন মুঠেই এটা পছন্দ করেন না। আবার এমনও কিছু মানুষ আছেন যে আরেকজন ওই দোষের কাজটা সে করে নাই, বাট তার উপরে তাহমাদ দিতেছেন, অপবাদ দিতেছেন, সে করছে বলে মানুষের কাছে বলে বেড়ান। আল্লাহ রাব্বাল আলামিন যেহেতু নিজেই আসিত্তির, তিনি নিজেই তার বান্দার বান্দির গুনাহগুলাকে তিনি ডেকে রাখেন, লুকিয়ে রাখেন, তাহলে আপনি কে মানুষের ওই অপকর্মগুলিকে আপনি খুব জাহির করে দিবেন? হ্যাঁ, যদি সমাজে এমন অন্যায় করে ফেলে, সে যদি মার্ডারার হয়ে যায় আর এটাকে যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন। সমাজের বৃহৎ স্বার্থে অবশ্যই এটা আপনি জাহির করে দিবেন, বা কারো দ্বারা যদি এমন কোনো ঘটনা সংঘটিত হয় যা পুরো সমাজটাকে কলুষিত করে দিবে, তাহলে ওই ধরনের দোষটা তার লুকিয়ে রাখা যাবে না, এটাকে জাহির করতে হবে। বৃহত্তর স্বার্থে, মানবতার স্বার্থে, মুসলিম জনগোষ্ঠীর স্বার্থে। সুধী দর্শক শ্রোতা ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সুন্দর হাদিস। আল মুসলিমু আখুল মুসলিম ওয়ামান সাতারা আন আখিহিল মুসলিম সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের ভাই। একজন ভাই যদি তার আরেকজন ভাইয়ের কোনো অপকর্ম সে ডেকে রাখে, লুকিয়ে রাখে, তাহলে আল্লাহ রাব্বাল আলামিন হচ্ছেন আসিত্থির, সেই মহান রাব্বুল আলামিন। তিনি হাশরের ময়দানে আপনার গুনাহগুলিকে তিনি লুকিয়ে রাখবেন, তিনি ডেকে রাখবেন, অসংখ্য অগণিত মানুষের সামনে আপনার গুনাহগুলাকে তিনি জাহির করে দিবেন না, তিনি প্রকাশ করে দিবেন না। আল্লাহ রাব্বাল আলামিন আপনাকে লজ্জিত করবেন না, আপনাকে অনুতপ্ত করবেন না। হাশরের ময়দানে আল্লাহ জাল্লা ওয়ালা আপনার দুষ্টাকে তিনি ডেকে রাখবেন, যদি আপনি আপনার কোনো ভাইয়ের কোনো বোনের দোষ জানার পরেও এই দোষটাকে কারো কাছে আপনি প্রকাশ করেন না, আপনি ডেকে রাখলেন, লুকিয়ে রাখলেন আর মনে করলেন না, অনিচ্ছা সত্ত্বে হোক, ভুলবশত হোক আর দুর্বলতার কারণেই হোক, আল্লাহর বান্দাবান্দির তরফ থেকে এই ঘটনাটা সংঘটিত হয়ে গেছে, আমার উচিত হবে না,
মানুষের কাছে এটাকে প্রকাশ করা। আমরা অনেকেই এই রোগে ভুগতেছি, মানুষের দোষ প্রকাশ করে আনন্দ পায়, আমরা প্রাউড ফিল করি, মনে প্রশান্তি লাভ করি। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচিয়ে রাখেন। মুসলিম শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি কেউ বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রত্যেক বান্দার মুনাজাত হবে। মুনাজাত কি? মুনাজাত হচ্ছে একান্ত সান্নিধ্যে কথাবার্তা বলা, একান্তভাবে কথাবার্তা বলা, মনের কথাটাকে প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রত্যেক মুমিন বান্দা হাজির হবেন। হাজির হওয়ার পরে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবেন, তুমি এই গুনাহ করেছো, সেই গুনাহ করেছো, করেছো কি তুমি? সে বলবে আল্লাহ আমি করেছি। আল্লাহ স্মরণ করে দিবেন, তুমি এই গুনাহ করেছো? বান্দা বলবে আল্লাহ আমি এই গুনাহ করেছি। আল্লাহ বলবেন, তুমি কি এই গুনাহ করেছো? বান্দা বলবে আল্লাহ পাক আমি এই গুনাহ করেছি। আল্লাহ জাল্লা জালালহুর সামনে ওই মুমিন বান্দা একেবারে লজ্জিত হয়ে যাবে, সে একেবারে হোপলেস হয়ে যাবে। আহারে, আল্লাহ তাআলা তো ধরে ফেলছেন, তার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তখন আল্লাহ জাল্লা ওয়ালা বলবেন, قد سترتها عليك في الدنيا وساغفرها عندك عنك اليوم আমি দুনিয়াতে তোমার এই গুনাহগুলোকে লুকিয়ে রেখেছিলাম, আমি হাশরের ময়দানে তোমার গুনাহকে আবারও লুকিয়ে রাখলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যাচ্ছি আমরা ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আমরা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর আরেকটা নাম নিয়ে। সাথে থাকবেন আপনারা, কোথাও যাবেন না। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।